সাধারণ দৃষ্টিতে গুলশান লেকে ছড়িয়ে থাকা পাইপগুলো পরিত্যক্ত মনে হলেও তা মূলত অবৈধ গ্যাস সংযোগ। কড়াইল বস্তির হাজারো পরিবার এই অবৈধ সংযোগ থেকে গ্যাস ব্যবহার করে থাকেন। বৃহস্পতিবার গুলশান লেকের পাশের রাস্তায় গ্যাস লিকেজের মেরামত করতে গিয়ে তিতাস টিম এই অবৈধ সংযোগের সন্ধান পায়। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে বিচ্ছিন্ন করা হয় গ্যাস সংযোগ। মেন রাস্তার উপরে পুলিশ চেকপোস্টের সামনে লিকেজ হচ্ছে, মানে যথেষ্ট লিক হচ্ছে, তো এই গ্যাসটা লিক সারাইতে হবে। তো তখন ওই ইমার্জেন্সি টিম আসলো লিক সারানোর জন্য। তো লিক সারানোর জন্য যখন আসছে, তারা তাদের ভাষ্যমতে ওদিক থেকে ওই নৌকা দিয়ে সন্ত্রাসীরা আসছিল। আসার পরে ও তারা তখন মানে জীবনের রিস্ক নিয়ে তারা পালাই গেছে। তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা এখানে আসছি এবং এই জায়গা দিয়ে করছি। যারা সংযোগ দেয় পুলিশ যেন তাদেরকে যেই হোক তিতাসের নাম দিয়ে দিক আর যার পরিচয় দিক তার সাথে সাথে অ্যারেস্ট করে তাদেরকে ইয়ে দেন। তার কারণ কি, আমাদের এখানে কিন্তু অবৈধ লাইনের সাথে যদি যে কাউকে জড়িত পান আপনারা সাথে সাথে ধরে ফেলবেন। এখানে পুলিশকে যদি এই সহায়তাটা করে আমাদেরকে, তাহলে আমার মনে হয় না যে এরকম অবৈধ লাইন আর থাকবে। মেইন লাইন থেকে তিতাস গ্যাসের সংযোগের জন্য এমএস পাইপ ব্যবহার করা হয়, কিন্তু এই যে রাস্তার মেইন লাইন এখান থেকে যে অবৈধ সংযোগগুলি, সেই সংযোগের যে পাইপগুলো সেগুলো প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয়েছে। প্রকৌশলীরা বলছেন এই যে অবৈধ প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয়েছে, এতে যে কোনো সময় বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এমন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে এর আগেও কয়েকবার স্থানীয়দের বাধায় পড়তে হয় বলে জানান তিতাস কর্মকর্তারা। পুলিশের সামনে এসে তারা কাজগুলো করতেছে, আমাদের তিতাসের পক্ষে তো পুলিশের সামনে এইভাবে অবৈধ সংযোগ দেওয়া সম্ভব না। এইরকম প্রকাশ্যে রাস্তা কেটে সংযোগ নেওয়া, এটাকে আপনি কীভাবে দেখছেন যে এটা তিতাস কি দায় এড়াইতে পারে? এখানে তিতাসের তো একা কোনো কিছু করার কিছু নাই, এখানে আমাদের সবার সম্মিলিত এটা প্রচেষ্টার দরকার। কারণ এটা আমরা চেষ্টা করি প্রতিবারই, আমরা খবর পেয়ে আসতেছি, প্রতিবার লিক হচ্ছে আমরা খবর পাচ্ছি, আমরা এসে সাথে সাথে ডিসকানেক্ট করছি। মিনিমাম 800 থেকে 1000 হবে, ফ্যামিলি প্রতিটি বাড়িতেই চলে আসে। একটা হোল্ডিং নাম্বার থাকতো, আমরা তাদের এগেনস্টে অ্যাকশনে যেতে পারতাম। এর আগে প্রায় 4-5 বার আমাদের টিম আসে ইমার্জেন্সি থেকে, 3-4 বার অলরেডি কেটেছিল তারা, কিন্তু এগুলো টেম্পোরারি ডিসকানেক্ট করতে পেরেছি আমরা। পার্মানেন্ট ডিসকানেক্ট আজকেই হচ্ছে, এটা পুলিশ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা এই কাজটা করতেছি। এই যে একটা অবৈধ, এত বড় অবৈধ সংযোগ মেইন লাইন থেকে, এটা কি তিতাস গ্যাসের লোকজন ছাড়া তারা দেয়া সম্ভব? এটা তো অবশ্যই সম্ভব, কারণ আমরা প্রতিবারই কাটতেছি। হ্যাঁ, এখানে কোনো অবৈধ কিছু আছে সংযুক্ত যারা, তারা এই কাজগুলো করতেছে, এখানে তাদের যে খুব এক্সপার্ট লোকজন তারা। এ ধরনের অবৈধ গ্যাস সংযোগ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান তিতাসের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।